এসি কিভাবে এক্সটেনশন বোর্ড তৈরি করবেন, তার জন্য কি কি মালামাল লাগবে সেটি আপনাদের নাম সহ আমরা জানাবো। এটি আমাদের তিন মডুলার পিভিসি বোর্ড নিয়েছি, আর একটি মডুলার 5-3 সকেট এটি, আর একটি লাগবে 1-ওয়ে সুইচ মডুলার। আমি প্লেটটিকে প্রথমে খুলে নেব। প্লেটটি খোলা হয়ে গেছে, এবার আমি 5-3 সকেটটিকে সেট করব। এবার আমি মডুলার সুইচটা লাগাবো। মডুলার সুইচটা লাগানোর আগে দেখে ফলো করতে হবে, এই যে স্টপ লেখা আছে উপর দিকে অ্যারো চিহ্ন আছে, এটি উপর দিকে থাকবে। সুইচটি সেট করব। সেট করার পর এই যে এল লেখা আছে, এল লেখা টার্মিনালটি আমাদের লাইন লাগবে, আর এন লেখা আছে সেই টার্মিনালটি আমাদের নিউট্রাল লাগবে, আর ই লেখা আছে, ই টার্মিনালে আমাদের বডি আর্থিং যেটা গ্রাউন্ড আর্থিং হয় সেই আর্থিংটি কানেক্ট হবে, আর 1-ওয়ে সুইচের 2টি টার্মিনাল আছে। আমি বোর্ডটিকে কানেকশন করব। আমি সকেটের এল টার্মিনালের সঙ্গে তারটিকে কানেক্ট করব। L1-এ এটি লাইন ঢুকবে, আর L-এ আমাদের সকেট থেকে L-এ আমরা এই তারটি কানেক্ট হবে। বোর্ডের জন্য একটি সাপ্লাই তার নেব। আমি এই পিভিসি বোর্ডটি আগে থেকে ফুটো করে রেখেছি, ফুটোর মধ্যে আমি তারটিকে পড়াবো। তারটাকে পরিয়ে একটি তারের মধ্যে একটি গিট দেবো, যাতে তারটি টানাটানি করলে সকেট থেকে ছিঁড়ে যেন না যায়, সেজন্য আমি তারটিকে গিট দিলাম। আর কর্ডে 2টি তার থাকে, আমি লাল তারটি ফেজ হিসাবে ব্যবহার করব। লাল তারটি আমাদের সুইচের আর একটি যে টার্মিনালটি ফাঁকা আছে এই টার্মিনালে লাগাবো, L1 টার্মিনালে লাগাবো। আর এই কালো তারটি আমি N লেখা আছে, N সকেটে N লেখা আছে, N টার্মিনালের সঙ্গে এটি তারটিকে কানেক্ট করব। এবার আমি বোর্ডটিকে ফিট করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবার আমি উপরকার কভারটি লাগিয়ে নেবো।